जादुई सांप। अनेक दिन आगे मियापुर ग्रामे एक कृषक बास करत। से खूब दयालु, जदि ग्रामेर केउ विपदे पड़त ताहलेई से ताके साहाज्य करत आर से चाषबास करे तार संसार चालात। किन्तु गत 5 बछर से ग्रामे कोनो बृष्टि ना होवार कारणे तार जमिते कोनो फसल फलेनि। आमि तो सब रकम चेष्टा करे फेललाम, एरपरो आमार जमिते कोनो फसल होच्छे ना। এইভাবে আর কয়েক বছর চলতে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। হে আল্লাহ, তুমি আমাদের দয়া করো। এই বলতেই সে একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমি পাথরের মধ্যে আটকা পড়ে গেছি। আরে, এই চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে? মনে হয় কেউ বিপদে পড়েছে, যাই গিয়ে দেখি। এরপর সে সেই পাথরের কাছে এসে দেখে। আরে, এ তো দেখছি একটা সাপ, কিন্তু এ পাথরের মধ্যে চাপা পড়লো কি করে? না, আগে তার উপর থেকে পাথরটি সরাই, তার খুব কষ্ট হচ্ছে। এরপর সে তার উপর থেকে সেই পাথরটি সরিয়ে ফেলে, আর তখনই জাদুই সাপ সেখানে এসে যায়। হে মানুষ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বাচ্চার জান বাঁচিয়েছো। আজকালকার মানুষ তো সাপ দেখলেই মেরে ফেলে, আর তুমি মানুষের সাপকে বাঁচালে। সত্যি তুমি খুব ভালো মানুষ। বলো, এর বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাও আমি তাই দেব। বলো, তোমার কি প্রয়োজন? না জাদুই সাপ, আমার কিছু চাই না, আমার কিছু প্রয়োজন নেই। এই শুনে সাপ বুঝে নেয় যে তার সংসারে যতই অসুবিধা হোক না কেন, সে যদি না খেয়েও মারা যায় তবুও সে কারো কাছে হাত পা দেবে না, কারো কাছে চাইবে না। এরপর জাদুই সাপ তার নিজ ইচ্ছেতেই তাকে একটি সোনা ভর্তি বাক্স দেয়, আর সোনা নিয়ে এসে সেখান থেকে চলে যায়। আর তার ঘরে এসে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। ব্যাস, এবার চলো আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ কিছু খেতে পাইনি। এই বলতেই, আরে, সে জাদুই সাপ খেয়েছে তো, নাকি এখনো না খেয়ে রয়েছে? সে জাদুই সাপ তো না চাইতেই আমাকে অনেক সোনা দিয়েছে, বিনিময়ে তাকেও আমার কিছু দেওয়া উচিত। এরপর সে এক বাটি দুধ নিয়ে সে জাদুই সাপের কাছে এসে যায়, আর তার গর্তের সামনে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন সেই বাটি নেওয়ার জন্য আসে, তখনই সে দেখে তার বাটিতে বাটি ভর্তি সোনা। এই দেখে সে অনেক খুশি হয়ে সেই বাটি নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই সে প্রতিদিন সাপের জন্য দুধ নিয়ে আসতো, আর বিনিময়ে সে সোনা নিয়ে যেত। আর সেই গ্রামেই তার বন্ধু দীপক বাস করত। সে একজন সাপুড়ে, সে জঙ্গলে জঙ্গলে গিয়ে সাপ ধরত, আর তার বিষ বের করে সে বিক্রি করত। আর একদিন দীপক জঙ্গলে এসে সাপ খোঁজাখুঁজি করতে শুরু করে, আর তখনই তার চোখে পড়ে একটি বিষাক্ত সাপ। আরে, এই সাপটা তো অনেক বিষাক্ত, আর এর বিষও অনেক হবে, এই সাপটা ধরতে পারলে তো আমি অনেক টাকা পাবো, যাই তাড়াতাড়ি ধরে ফেলি। এরপর দীপক সাপটিকে ধরে ফেলে। বাঁচাও, বাঁচাও মা, আমাকে বাঁচাও, এই দুষ্টু সাপড়ে আমাকে ধরে ফেলেছে, এই দুষ্টু সাপড়ের হাত থেকে আমাকে বাঁচাও। আর তার বাচ্চার চিৎকারের আওয়াজ শুনে জাদুই সাপ সেখানে এসে যায়। এই সাপুড়ে, তুমি আমার বাচ্চাকে ধরেছো কেন? তাকে ছেড়ে দাও। এই দেখে দীপক অবাক হয়ে যায় আর বলে, আরে, তুমি সাপ হয়ে কথা বলতে পারছো, কিন্তু কি করে? হ্যাঁ, আমি একটা জাদুই সাপ, সেজন্য আমি কথা বলতে পারি। তুমি যাকে ধরেছো সে আমার বাচ্চা, তুমি তাকে ছেড়ে দাও। কি জাদুই সাপ, তুমি হাসছো কেন? তুমি জাদুই সাপ তো এই জঙ্গলে কি করছো? আমাদের পুরো বংশ এই জঙ্গলে থাকে, সেজন্য আমিও এই জঙ্গলে থাকি। বেশ, অনেক হয়েছে, আর না, এবার বলো আমার বাচ্চাকে ছাড়ার জন্য তুমি কি চাও, তোমার কি প্রয়োজন? আমি তাই দেব, বিনিময়ে তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমার বাচ্চার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে কি দিতে পারবে, কিছু দিয়ে দেখাও দেখি। এই শুনে জাদুই সাপ তার জাদুই শক্তি দ্বারা সেখানে অনেকগুলো সোনা বের করে। এই দেখে দীপক অনেক অবাক হয়ে যায়, আর তাড়াতাড়ি করে সাপকে ফেলে দিয়ে সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার ঘরে এসে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে তার স্ত্রী বলে, তো এত কম সোনা কেন নিয়ে এসেছো? বিনিময়ে আরো বেশি করে সোনা চাইতে পারোনি? তাহলে আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যেতাম, কালকে তুমি আবার যাবে আর বেশি করে সোনা চেয়ে নিয়ে আসবে। এরপর সে জাদুই সাপের কাছে এসে অনেকগুলো সোনা নিয়ে যায়। আর এত সোনা দেখে তার স্ত্রীর আরো লোভ হলো আর বলল,
ওগো, তুমি তো আজকে অনেক সোনা নিয়ে এসেছো। সামান্য সোনা চেয়ে যদি সে জাদুই সাপ এতগুলো সোনা দিতে পারে, তাহলে একবার ভেবে দেখো তার কাছে কতগুলো সোনা রয়েছে। আমার মনে হয় তার গর্তের মধ্যে সোনার পাহাড় রয়েছে, নইলে সে এত সোনা কোথায় পাবে? কোথা থেকে দেবে এত সোনা? না না, কেউ জানার আগে তুমি কালকে সকালেই যাবে আর তাকে মেরে তার গুহা থেকে সমস্ত সোনা দানা নিয়ে পালিয়ে আসবে, তাহলেই আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যাব। আর পরের দিন সকালে দীপক সেই জাদুই সাপের কাছে এসে অপেক্ষা করতে থাকে যে তার বন্ধু কখন সেই জাদুই সাপের কাছে দুধ নিয়ে আসবে। আর যখনই জাদুই সাপ দুধ খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসবে, তখনই জাদুই সাপকে মেরে তার সমস্ত সোনা দানা নিয়ে পালাবে। আর কিছুক্ষণ পরেই দুধ নিয়ে সেখানে তার বন্ধু এসে যায় আর সেই গর্তের সামনে রেখে সেখান থেকে চলে যায়। এরপর জাদুই সাপ যখনই দুধ খাওয়ার জন্য বেরিয়ে আসে, আর তখনই দীপক একটি লাঠি হাতে নিয়ে সেখানে এসে যায়। জাদুই সাপ, তুমি কিছু মনে করো না, আজ আমি তোমাকে মেরে তোমার সমস্ত সোনা দানা নিয়ে পালাবো। আর তোমার কাছে এইভাবে আর কত চাইবো, তাই ভেবেছি তোমাকে মেরে তোমার সমস্ত সোনা দানা নিয়ে আমি অনেক ধনী হয়ে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে মারতে আমি বাধ্য, কিচ্ছু করার নেই। এই লোভী মানুষ, এত লোভ করো না, এত লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। বেট, ওসব আমি বুঝি না, আমি অনেক ধনী হতে চাই, আমার অনেক সোনা দরকার, তাই আমি তোমাকে মেরে তোমার সমস্ত সোনা দানা নিয়ে চলে যাব আর আমি অনেক ধনী হয়ে যাব। এই বলে দীপক তাকে মারার জন্য এগিয়ে যায়। এই দেখে জাদুই সাপ তাড়াতাড়ি করে তার জাদুই শক্তি দ্বারা তাকে মেরে দেয়। এরপর দীপকের বন্ধু তার বাটি নেওয়ার জন্য সেখানে আসে আর দেখে, আরে বন্ধু, এ কি অবস্থা তোমার, এ কি করে হলো? আর সে তার বন্ধুর বডি দেখে এটা বুঝে নেয় যে একে জাদুই সাপই মেরে ফেলেছে। হে জাদুই সাপ, আমার বন্ধু তোমার কি ক্ষতি করেছিল যে তুমি তাকে মেরে ফেললে? তার এই কান্না দেখে সেখানে জাদুই সাপ এসে যায়। আমি তোমার বন্ধুকে মেরে ফেলেছি, কারণ সে আমাকে মেরে আমার সমস্ত সোনা দানা নিয়ে যেতে চেয়েছিল, সেই জন্য আমার জান বাঁচানোর জন্য আমি তাকে মেরে দিয়েছি। দীপক, এ তুমি কি করেছো? আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি তোমার বন্ধুকে খুব ভালোবাসো আর তুমি আমার খুব খেয়াল রেখেছো, আমাকে খাইয়েছো, তাই আমি তোমার খাতিরে তোমার বন্ধুকে আমি জিন্দা করে দিচ্ছি। এরপর আমি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব, এই গ্রামে আর কখনো আসবো না। এরপর জাদুই সাপ তাকে জিন্দা করে দেয় আর তার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাছে যতটুকু ধন সম্পদ রয়েছে তাতেই আমাদের খুশি থাকা উচিত, কারণ অতি লোভ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়।